আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হাঁস ভুনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীত চলে যাচ্ছে, এখন আমার হাজবেন্ডের ফরমাইশ পূরণ করতে হবে, তাই বাসায় হাঁসের মাংস ভুনা করলাম। সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি একটা হাঁসের মাংস নিয়েছি, প্রায় 1.5 কেজি হবে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ আর কিছু মশলা। এগুলো সব ঘরের মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তেজপাতা। এখন আমি রান্না শুরু করব। হাঁড়িতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করব। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। শুকনো মরিচটা একটু ভেঙে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দিব পেঁয়াজ, সবগুলো পেঁয়াজ দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1.5 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ যথেষ্ট। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে পেস্টটা গায়ে লাগে। আর লবণটা আগে দিলাম, কারণ লবণটা আগে দিলে পেস্টটা গলে যায়, খুব সুন্দর একটা পেস্ট হয়, তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা। তারপর দিব 1 টেবিল চামচ রসুন, তারপর দিব 1 টেবিল চামচ আদা, দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিব, একটু ভেজে নিব। ভালো করে না ভাজলে একটু গন্ধ গন্ধ লাগবে, এর জন্য ভালো করে একটু ভাজবো। এখন দিলাম 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ শুকনো জিরা, আমরা যাকে জিরা ফাঁকি বলি। এটা আমার ঘরেই ছিল, ঘরে বানানো ছিল। ভালো করে মিক্স করলাম, মিক্স করে এখন এতে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করব। মশলাটা কষানোর জন্য একটু পানি বেশি দিলাম, মশলাটা ভালো করে কষে, ভালো করে না কষলে গন্ধ হবে। এখন দিলাম 1 টেবিল চামচ হলুদ আর 1.5 টেবিল চামচ মরিচ দেব দুবারে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন দিয়ে দিলাম 1টা টমেটো, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন সব মাংস দিয়ে দেব, সব হাঁসের মাংস দিয়ে দেব ধুয়ে রাখা, দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করবো। ভালো করে নাড়বো, যাতে প্রতিটা মাংসের গায়ে লাগে, প্রতিটা মাংসের টুকরা গায়ে লাগে। ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়তেছি, খুবই ভালোভাবে নাড়তে হবে। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করব।
দু কাপ পানি অ্যাড করে তারপর আবার একটু নেড়ে দেব। কালারটা অনেক সুন্দর, লবণীয় কালার। এখন কিছুক্ষণ রান্না করব। আমার রান্না করা শেষ, এখন কিছু কাঁচামরিচ উপরে সাজিয়ে দিব। সাজিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে চুলা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে, বেশিক্ষণ না, অল্প একটু ঠান্ডা হলেও গরম গরম পরিবেশন করব। আমার রান্না একদম শেষ। এখন পরিবেশন করছি চিতই পিঠার সাথে, চালের রুটির সাথেও মজা, আবার পোলাওর সাথেও খেতে ভালো লাগে। তো আমার রান্না শেষ, এখন আমার হাজব্যান্ডকে পরিবেশন করছি, সে খাচ্ছে। তো আপনারা তো দেখলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।